দেশের বর্তমান অবস্থা পরিবর্তনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ফারিয়া, যার প্রথম ধাপ হিসেবে দেশি পণ্য কিনতেও আহ্বান জানিয়েছেন সকলকে। পাশাপাশি ব্যবসায়ীদের জানিয়েছেন কোনো পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের পরিবর্তে দাম কমাতে। সম্প্রতি এ বিষয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন স্বপ্নম ফারিয়া। পোস্টটিতে অভিনেত্রী লিখেছেন, আমরা সবাই জানি এবং খুব স্পষ্টভাবে বুঝতে পারছি যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না এই মুহূর্তে। যে কারণেই হোক, যেভাবেই হোক, আমরা ভালো অবস্থায় নেই। তিনি আরো বলেন, আমরা যে যার জায়গা থেকে একটু চেষ্টা করতে পারি এই অবস্থার পরিবর্তন করতে। খুব বড় কিছু যে হবে তা না, কিন্তু এইটা একটা প্র্যাকটিস। প্রথমে শুরু করি দেশি পণ্য কেনা দিয়ে। আশেপাশের দেশের শাড়ি, কামিজ, অন্যান্য পণ্য বাদ দিয়ে নিজেদের পণ্য ব্যবহার শুরু করি। অভিনেত্রী আরো বলেন, যারা ব্যবসা করছেন আপনারা দয়া করে গলা কাটা বন্ধ করে জিনিসপত্রের দাম কমান, মান ভালো করে। আমরা এই স্বাধীনভাবে থাকতে চেয়েছি, বাক স্বাধীনতা চেয়েছি এবং তা আবারও রক্তের বিনিময়ে পেয়েছি। এখন এই অবস্থার পরিবর্তনেও আমাদের সবার এগিয়ে আসতে হবে।